নিজ ব্যাংক থেকে ঋণ নেওয়া কমলেও যোগসাজশে একে অন্যের ব্যাংকের টাকা বের করে নিচ্ছেন পরিচালকরা। ব্যাংকিং খাতে বিতরণ করা মোট ঋণের প্রায় 14% পরিচালকদের পকেটে। বিশ্লেষকরা বলছেন, নিজে সুবিধা নিতেই অন্য ব্যাংকের পরিচালককে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, এতে বিতরণ করা ঋণ আদায়ের ক্ষেত্রেও তৈরি হচ্ছে ঝুঁকি। ব্যাংকের পরিচালকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ঋণ মূল্যায়ন, জামানত খেলাপি করা, কোনো ক্ষেত্রেই ছাড় না দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। ব্যাংকিং খাতে পরিচালকদের দাপট দীর্ঘদিনের, মিলেমিশে চালিয়েছে লুটপাট। এটি নিয়ন্ত্রণে নিজ ব্যাংক থেকে ঋণ নেয় কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ ব্যাংক, তবে তাতেও থেমে নেই তাদের লুটপাট। সমঝোতার ভিত্তিতে ঋণের নামে একে অন্যের ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল অঙ্কের টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকগুলো এখন পর্যন্ত ঋণ বিতরণ করেছে 16,83,000 কোটি টাকার মতো। এর মধ্যে প্রায় 2,34,000 কোটি টাকাই নিয়েছেন বিভিন্ন ব্যাংকের পরিচালকরা। এস আলম গ্রুপ যুক্ত হলে ব্যাংক পরিচালকদের ঋণের পরিমাণ বাড়বে আরও অন্তত 1,00,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক লুটে পরিচালকরা একে অন্যকে সহযোগিতা করেছেন। ক্রেডিট ইভ্যালুয়েশন সুবিধাগুলো দিয়ে থাকি, জামানতের সুবিধাগুলো দিয়ে থাকি, বিভিন্ন ইনস্টলমেন্ট নির্ধারণের সুবিধাগুলো দিয়ে রাখি, তারপরে ক্লাসিফিকেশন না করার জন্য রিকোয়েস্ট আসে সে সমস্ত সুবিধা দিয়ে রাখি। তো এগুলো আসলে এখন একটা এগুলো বন্ধ করার জন্য একটা পলিসির দরকার। এইটা ঘটা মানে কি, এটা কীভাবে ঘটলো সেই প্রশ্নটা তুলতে হবে, কারণ এটা যদিও হয়তো এর মধ্যে খেলাপি ঋণের খাতায় এরা আসেনি, কিন্তু কেন আসেনি সেটাও খতিয়ে দেখার বিষয় আছে। কারণ এই ধরনের ঋণ যখন দেয়া হয় সেটা ফেরত না আসার সম্ভাবনাটাই বেশি, কারণ তারা ওই প্রভাব খাটিয়ে ঋণটা নিচ্ছেন। নিয়ন্ত্রক সংস্থা এবং কর্পোরেট দুই পক্ষেরই সুশাসনের ঘাটতির কারণে পরিচালকরা যোগসাজশের মাধ্যমে ঋণ নেওয়ার সুযোগ পেয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকেই উদ্যোগ নিতে হবে, ঋণ নেওয়া দোষের না হলেও তাদের বাড়তি সুবিধা দেওয়া বন্ধ করতে হবে। একই সাথে ঋণ তথ্যে পরিচালকদের ঋণের বিষয়টি আলাদাভাবে উল্লেখ থাকা দরকার। এখানে তো গুড গভর্নেন্স নাই, ছিল না, কুশাসন ছিল, কর্পোরেট পর্যায়ে কুশাসন ছিল, রেগুলেটরি পর্যায়ে সুশাসন ছিল। কারণ দুই জায়গায় যদি আপনার সুশাসন না থাকে তাহলে এই ধরনের ঘটনা ঘটবে। গুড গভর্নেন্স আমরা দেখতে পেলাম না, এটার পেছনে তো যারা গুড গভর্নেন্সের দায়িত্বে আছেন সেই ব্যক্তিগুলোই তো প্রশ্নবিদ্ধ। ক্রেডিট ইভ্যালুয়েশন তো আপনি আপনি তো শৈথিল্যতা দেখাচ্ছেন, তো ডেফিনেটলি এটা এটা আপনার সুশাসনের ঘাটতি। কারণ ঋণ গ্রহীতারা আপনার কাছে সবাই সমান, ইনডিফারেন্ট, এবং সবাইকে আপনি একই ফ্রেমওয়ার্কে আপনি আপনি ঋণ পর্যালোচনা করবেন। এবং সেই ক্ষেত্রে যদি আপনি অন্য একটা ব্যাংকের ডিরেক্টরকে যদি আপনি স্পেশাল কিছু সুবিধা দিয়ে থাকেন তাহলে তো ডেফিনেটলি এটা অন্যদের প্রতি অবিচার করা হইল। নীতিমালা না মানলে ব্যাংক পরিচালকদের ঋণ ব্যাংকিং খাতকে ঝুঁকিতে ফেলবে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। প্রসেসও যদি আপনি ঠিক মতো ইভ্যালুয়েশন করেন না তাহলে মানে যে বেনিফিটগুলো দেওয়া হতো সেগুলো দেওয়া হবে না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।